সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশে পদচ্যুত যুবরাজ মোহাম্মদ বিন নাইফকে তার জেদ্দার প্রাসাদে বন্দি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের বিশ্বস্ত দুটি সূত্র গার্ডিয়ানকে বিষয়টি জানিয়েছে। এক সপ্তাহ আগে এক ডিক্রি জারি করে ভাইপো মোহাম্মদ বিন নাইফকে পদচ্যুত করেন সৌদির বাদশাহ। তার স্থলাভিষিক্ত হন বাদশাহর ছেলে মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন নাইফকে গৃহবন্দী করার বিষয়টি অস্বীকার করেছেন সৌদি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে সর্বপ্রথম প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে একেবারে সত্য নয় বলে মন্তব্য করেন সৌদির এক কর্মকর্তা। অন্য আরেক কর্মকর্তা বলেন, মোহাম্মদ বিন সালমান কোনো ঝুঁকি নিতে চান না, বিন নাইফকে গৃহবন্দী করা হয়নি, এ ধরনের কিছুই ঘটেনি। 57 বছর বয়সী মোহাম্মদ বিন নাইফ 15 বছর ধরে সৌদি রাজতন্ত্রের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তিনি সৌদির মিত্রদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় গোয়েন্দা যোগাযোগ রাখতেন। নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনে বলা হয়, জেদ্দার প্রাসাদে মোহাম্মদ বিন নাইফের নিরাপত্তা রক্ষীদের পাল্টে মোহাম্মদ বিন সালমানের অনুগত রক্ষীদের নিয়োগ করা হয়েছে। এর মধ্যে দিয়ে মোহাম্মদ বিন নাইফ ও তার ঘনিষ্ঠ রাজপরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।